শুভেচ্ছা সবাইকে আমি আয়েশা আরজুমান আমি বাংলাদেশ থেকে এসেছি ইউনিভার্সিটি অফ বাফেলোতে উচ্চ শিক্ষার জন্য আমি বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করছি এখানে আজকে আমি আপনাদের সাথে আমার বিদেশে আসা এবং উচ্চ শিক্ষার জন্য এখানে থাকাকালীন যে সব অভিজ্ঞতা সম্মুখীন আমি হয়েছি সেগুলো আমি আপনাদেরকে জানাবো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রথমে যখন আমি এখানে আসি 2012 সালের ডিসেম্বরে সো এটা ছিল আমার প্রথম আমার পরিবারকে ছেড়ে এত দূরে আসা সো প্রথমত একদম একা একটা অচেনা দেশে আসা আমার জন্য একটা বড় ধাক্কা ছিল প্রথমে সেটা কাটিয়ে উঠতে হয়েছে আমাকে তারপরে এখানকার আবহাওয়া সম্পূর্ণ রকমের ভিন্ন আমার দেশের থেকে তো সেটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল সেটাকে কাটিয়ে ওঠা সো প্রথম যখন আমি এখানে আসি প্রথম প্রথমে কিছুদিন আমি আমার এক বোনের বাসাতে ছিলাম নিউ ইয়র্ক সিটিতে তারপরে যখন তারা আমাকে এখানে রেখে যায় বাফেলোতে সো ওটা ছিল আমার নিজের একদম একা একা থাকা প্রথম সো সব কিছু নতুন ছিল আমার কাছে অচেনা শহর কোনো বন্ধু বান্ধব নেই কাউকে চিনি না সো প্রথমে যেটা করতে হয়েছে আমাকে আমাকে বন্ধুত্ব লাইক আমার নিজের বন্ধুত্বের হাত বাড়াতে হয়েছে অচেনা মানুষদের কাছে এবং আমি যেটা দেখেছি যে যখন আপনি আপনার পরিচিত গণ্ডি থেকে বের হয়ে একটা সম্পূর্ণ অচেনা জায়গায় চলে আসেন আপনি আপনাকে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারেন আমার মধ্যে অনেক কিছু ছিল যেটা আমি আগে কখনো ভাবিনি বা আগে কখনো আমাকে করতে হয়নি সেটা আমি এখানে আসার পরে বুঝতে পেরেছি যে আমিও সেটা পারি কঠিন ছিল কিন্তু আমি করতে পেরেছি এটাকে কাটিয়ে ওঠা প্রথম প্রথম অনেক খারাপ লাগতো কিন্তু পরে যখন আমি এখানে নতুন বন্ধু খুঁজে পেয়েছি তখন সবকিছু অনেক বেশি সহজ হয়ে গেছে এখানে যেই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে এখানকার সেটা হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আমার শিক্ষকরা সবাই খুবই বন্ধুসুলভ যে কোনো সমস্যা নিয়ে তাদের কাছে যে কোনো সময় গেলে তারা সব সময় যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করে সেটা হতে পারে আমার প্রাতিষ্ঠানিক কোনো সমস্যা হতে পারে আমার ব্যক্তিগত কোনো সমস্যা যখনই তাদের কাছে যাই তারা কখনোই না করে না এবং সবসময় বন্ধুর মতো এগিয়ে আসে সাহায্য করতে এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে এখানে এসে আমি বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে জানতে পেরেছি যেমন আমি বাংলাদেশ থেকে এবং ভারত আমার একদম পার্শ্ববর্তী দেশ অনেক নতুন কিছু আমি জানতে পেরেছি নতুন আঙ্গিকে যেটা আমার আগে কখনো জানা হয়ে ওঠেনি এবং আপনি যখন ভিন্ন ভিন্ন সংস্কৃতি থেকে আসবেন তখন আপনার চিন্তা চেতনা কোনো একটা জিনিসকে দেখার কোনো একটা জিনিসকে বিচার করার যে দৃষ্টিভঙ্গি কতটা ভিন্ন হতে পারে সেটা আমি বুঝতে পেরেছি এবং এটা আমার জন্য একটা খুবই ভালো অভিজ্ঞতা ছিল তো এখন পর্যন্ত আমার অভিজ্ঞতা নিয়ে আমি আসলে বেশ সন্তুষ্ট এবং ডান ও আই'ম সরি আই থট ইটস ডান ক্যান আই গো অন এবং মোটামুটি বলবো সব অভিজ্ঞতাই ভালো ছিল খারাপ অভিজ্ঞতা যে একদম কিছু হয়নি তা না কিছু খারাপ অভিজ্ঞতা সম্মুখীনও হয়েছে যেমন আমাদের দেশে থাকতে আমাদের কাছে সবসময় মনে হয় এখানকার জীবন অনেক বেশি নিরাপদ হয়তো অনেকাংশে সত্যি নিরাপত্তার ক্ষেত্রটা হয়তো ভিন্ন কিন্তু এখানেও আপনাকে সতর্ক থাকতে হয় সবসময় আপনার নিজের খেয়াল রাখতে হয় সব কিছু সবসময় সব যেভাবে আমরা শুনি দেশে থাকতে সেভাবে হয় না কিছুটা ভিন্নভাবে দেখা যায় তবু সব মিলিয়ে আমি বলবো আমার অভিজ্ঞতা বিদেশে আসার এবং বিদেশে পড়াশোনা করার অনেক ভালো এবং আমি আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই যে তারা আমাকে এরকম একটা সুযোগ করে দিয়েছেন আমি আমার ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানাতে চাই যে তারা আমাকে এরকম একটা সুযোগ করে দিয়েছেন যে আমার দেশ থেকে এত দূরে এসে উচ্চশিক্ষা গ্রহণ করার এবং আমি চাই দেশে ফেরত যেতে এবং আমার দেশের জন্য কিছু করতে সবাইকে ধন্যবাদ